আলো নেই রাস্তায়, জমেছে জলও। সেখানে ওভারলোডের লরির দৌরাত্ম্য। খিদিরপুরের বাবুবাজারে এই পরিস্থিতি, যার জেরে শনিবার রাতে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মৃত্যু হল তৃণমূল কাউন্সিলর রামপেয়ারি রামের পুত্র রামকিঙ্কর রামের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি লরি যাচ্ছিল সেই সময়। রাস্তার বাঁ পাশে দাঁড়িয়েছিল একটি গাড়ি, ডান দিক দিয়ে গাড়িটিকে ওভারটেক করতে যায় লরিটি। তখনই ঘটে যায় এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার বেহাল দশার জন্যই এই দুর্ঘটনা। গর্ত ভরা বেহাল রাস্তায় গাড়ির ওপর উল্টে যায় সারবোঝাই লরি, যার চাপে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাউন্সিলর পুত্রের। গাড়ির চালকের আসনেই ছিলেন কাউন্সিলর পুত্র। গ্যাস কাটার দিয়ে কেটে গাড়ির ভিতর থেকে মৃত রামকিঙ্করের দেহ বের করা হয়। রাতেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। তো ওইখান দিয়ে বোধহয় ছেলেটা যাচ্ছিল, রামপেয়ারি রামের ছেলে রামকিঙ্কর রাম, বয়স যাচ্ছিল। আর একটা বোধহয় কোনো লোডেড গাড়ি 10 চাকার, সেটা পড়ে গিয়ে ওটা টানতে গেছে, তখন উল্টে গেছে। উল্টে যেতে ও গাড়ির উপরে উঠে গেছে, গাড়িটা একদম শুদ্ধ ওরা পিছিয়ে গেছে। বাচ্চা ছেলে আমাদের MMIC রামপেয়ারি রাম, ওইখানকারই 79 ওয়ার্ডেরই কাউন্সিলর, ওনার ছেলে মারা। রবিবার সকালে ঘটনাস্থলে কলকাতা পোর্ট ট্রাস্টের তরফে রাবিশ দিয়ে অস্থায়ীভাবে গর্ত বোঝানোর কাজ শুরু হয়। কলকাতায় বৃষ্টি হলে খিদিরপুর এলাকায় জল জমে। সেখানে রাস্তার বেহাল দশা থাকায় সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। তার উপরে আলো না থাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটল। দুর্ঘটনার যে ভিডিও দেখা যাচ্ছে, সেখানে কাউন্সিলরের ছেলের গাড়ির ওপর উল্টে রয়েছে সারবোঝাই ট্রাক। প্রাইভেট গাড়িটি দুমড়ে গিয়েছে, ক্রেনের সাহায্যে গাড়িটিকে বের করা হয়। গাড়িতে যারা আটকে ছিলেন তাদেরও বেঁচে থাকার সম্ভাবনা কম, তাদেরও চিকিৎসা চলছে। কলকাতার বুকে মর্মান্তিক এই দুর্ঘটনা এর আগে কবে ঘটেছিল তা মনে করাও হয়তো যাচ্ছে না। মতলব রাত কে টাইম মে নোয়েন্টি জব টুটতা হ্যাঁ তো 13 নম্বর ডক সে পুরা টোটাল গাড়ি ইধর সে বড় বড় গাড়ি ভি জাতা হ্যায়, ইয়ে কমন রাস্তা সমঝ লিয়ে। वो वाला ब्रिज बंद होने से ये टोटल बड़ा गाड़ी छोटा गाड़ी सब यहीं से, बस वगैरह सब जाता है। 8:30 बजे के बाद उधर से गाड़ी आ रहा था, इधर से छोटा गाड़ी जा रहा था, समझ गया ना। ये थोड़ा सा गड्ढा था, गड्ढा में जो पड़ा गाड़ी उलट गया, उलट गया तो गाड़ी के नीचे ही गाड़ी चला आया। मतलब जो गाड़ी में थे रामपेयारी राम का लड़का, वो निकल नहीं पाए। माल वगैरह भी जितना था, देखिए यहाँ सब बस्ता भी, सब ओवरलोड गाड़ी था, सब बस्ता सब नीचे चला आया, इसीलिए गाड़ी का ये हादसा हो गया। रास्ता सराई का क्या, ये राबिस गिरा रास्ता था, ये राबिस कितना दिन रहेगा, फिर मतलब पानी पड़ेगा 4 दिन में, फिर वही अवस्था हो जाएगा। ये जब तक भीतर में जैसा ढलाई हुआ, अगर ये रास्ता ढलाई नहीं होगा তব তো এই রাস্তা টিকেগা নি। শনিবার যে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে এবং তারপরেই কিন্তু বলা যেতে পারে হুঁশ ফিরেছে কলকাতা পোর্ট ট্রাস্টের তরফ থেকে। সেই বড় বড় গর্তগুলো বোঝাইয়ের কাজ চলছে, রাবিশ নিয়ে এসে ফেলা হচ্ছে বড় বড় গর্তগুলোতে। যেখানে আমরা দেখেছি যে রামকিঙ্কর রামের যে গাড়ির ওপরে সার বোঝাই গাড়ি যেটা উল্টে যায়, লরি উল্টে যায় এবং তার ফলে বলা যেতে পারে গাড়ির ভিতরে তার মৃত্যু ঘটে। এবং সেই দুর্ঘটনার পরে হুঁশ ফিরেছে বলা যেতে পারে, কারণ ইতিমধ্যে যে বড় বড় গর্তগুলো, সেই গর্তগুলো কিন্তু রাবিশ দিয়ে ভর্তি করা হচ্ছে। এবং যেহেতু টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির জেরে কিন্তু বেশ এক হাঁটু জল জমে গেছিল। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে লরি চালক কিন্তু পরিষ্কারভাবে বলেন যে তার ডান দিকের চাকা প্রথমে ফেসে যায় বড় গর্তের ভিতর এবং তারপরে সামলাতে না পেরে গাড়িটি উল্টে যায় ওই প্রাইভেট কারের ওপরে, এবং তারপরে কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনা রোধ করার জন্য যে রাস্তার মেরামতির কাজ,
তা অস্থায়ীভাবে ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সেই খিদিরপুরে রিমাউন্ড রোডের রাস্তার ছবি দেখতে পাচ্ছি যে যে কতখানি বড় বড় গর্ত হয়ে রয়েছে। যেই জায়গাটাতে দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ রামকিঙ্কর রামের গাড়ি আটকে গেছিল, সেই গাড়ি সেই গর্তটা ইতিমধ্যে কিন্তু বোঝাই করা হয়েছে। ঠিক তার পাশের যে বড় বড় গর্তগুলো, সেই গর্তগুলো কিন্তু রাবিশ দিয়ে বোঝানোর কাজ অস্থায়ীভাবে করা হচ্ছে, যাতে আর কোনো বড় দুর্ঘটনা না ঘটে। কলকাতা থেকে অমৃতা সেন, আজ তক বাংলা।